গোপালের হৈমন্তি পাওয়া যাবে, কুন্তলের সোমা পাওয়া যাবে, শান্তনুর প্রিয়াঙ্কা পাওয়া যাবে, অয়নের তো অবশেষে সেটাকে পেলাম, সম্পূর্ণতা। এবার সম্পূর্ণ দুর্নীতি হবে, সুন্দরী হবে, নারী হবে, এটা সম্পূর্ণতা। বাঙালির দুর্নীতিগ্রস্তদের একটা ক্রাইটেরিয়া তৈরি আছে, এগিয়ে বাঙালির ক্রাইটেরিয়া, যে দুর্নীতিগ্রস্ত থাকলেই তার একটা সুন্দরী লোক থাকবে, যেখানে দুর্নীতির অর্থ পাচার হবে। আক্তার কাছে শুধু কাজী মাসুম আক্তার, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা ফর্মুলা চলছে, নিউটনের ফর্মুলার মতো, বলা হচ্ছে বাইরে থেকে ইডি বা সিবিআই প্রয়োগ না হলে নিয়োগ দুর্নীতি নাকি চিরকাল সমান এবং সমান্তরালভাবে চলতেই থাকতো, কোনোভাবে বাধাপ্রাপ্ত হতো না, কি বলতেন? মানুষ যার যার, দুর্নীতি শাসকের। আমি সেদিনই বুঝেছিলাম যে কি হতে চলেছে এবং কি হবে, যেদিন মাননীয় বলেছিলেন যে 100টা চাকরি হলে চাকরিদাতা তার বাড়ির লোক একটাকে নিয়োগ করতেই পারে। আমি তখনই বলেছিলাম ওই একটা হয়তো বা সৎ হতে পারে, 99টা বাড়ির লোককে হবে, এবং বাড়ির লোককে তো দেওয়া যাবে না, তাই টাকার বিনিময়ে বাড়ির লোক তৈরি হবে। টাকার বিনিময়ে কত বাড়ির লোক তৈরি হলো। আমি অয়নের কথা যখন শুনছিলাম ভাবছিলাম অয়নের কি সুন্দরী এলো না, এই দুদিন ধরে ভাবছিলাম অয়নের সুন্দরী কোথায়, অয়ন টাকা নেবে সুন্দরী থাকবে না। অবশেষে অয়নের সেতাকে পাওয়া গেল, শুরু করেছিলেন এই ইদানিং শুরু, যেটা পার্থবাবু করেছিলেন অর্পিতে দিয়ে, পরে লাভ সাইন করে আমরা কোর্টে দেখেছি, আমরা ডাবল ইঞ্জিন সরকার দেখেছি, ডাবল ডাবল চাকরির আশ্বাস দেখেছি, এখানে দুর্নীতি তো ডাবল ডাবল ফেস, মানে একটা দুর্নীতি করলে একটা দুর্নীতি ফ্রি পাওয়া যাবে। গোপালের হৈমন্তি পাওয়া যাবে, কুন্তলের সোমা পাওয়া যাবে, শান্তনুর প্রিয়াঙ্কা পাওয়া যাবে, অয়নের তো অবশেষে সেটাকে পেলাম, সম্পূর্ণতা। এটা সম্পূর্ণ দুর্নীতি হবে, সুন্দরী হবে, নারী হবে, এটা সম্পূর্ণতা। বাঙালির দুর্নীতিগ্রস্তদের একটা ক্রাইটেরিয়া তৈরি আছে, এগিয়ে বাঙালির ক্রাইটেরিয়া, যে দুর্নীতিগ্রস্ত থাকলেই তার একটা সুন্দরী লোক থাকবে, যেখানে দুর্নীতির অর্থ পাচার হবে। আমার প্রশ্ন হচ্ছে, একটু আগে সাবিতা বলছিলেন চাকরি নিয়ে কোনো ঘোটালা নাকি হয়নি, ঠিক বলেছেন, কারেক্ট। আসলে ঘোটালাটা বর্তমান পরিস্থিতিতে চাকরির অনিবার্য সত্য, অর্থাৎ চাকরি যদি হয় ঘোটালা থাকতে হবে, এটা একটা ক্রাইটেরিয়া, ঘোটালা ছাড়া চাকরি হতে পারে না। কিন্তু আমি একটু এই সন্ময়বাবুদের কাছে অনুরোধ করছি, আচ্ছা আপনারা কী করছেন বলুন তো, এই সৈকতদার কাছে অনুরোধ করছেন, একের পর আজ একের পর এক এত লুজ বল, লুজ বল শেষ নেই তো, আর চার মারার জন্য আরো একজন রয়েছেন।